আজকে একটা তথ্য নিয়ে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। তো এটা হচ্ছে ফোর স্ট্রোকের একটা ইঞ্জিন অয়েল, আর 10W30 সেমি সিনথেটিক লুব্রিকেটিং অয়েল এটা। তো দেখেন, এটাতে কিন্তু আপনারা অবশ্যই ইঞ্জিন অয়েল কেনার ক্ষেত্রে মানে আপনার লেভেলটা দেখে নেবেন, 1000 মিলিলিটার আছে কিনা। যেমন এটাতে 1000 মিলিলিটার নাই, দেখেন এখানে হচ্ছে 1 লিটারের দাগ, 1000 মিলিলিটার, আর এখানে হচ্ছে 900, কিন্তু 1 লিটার হওয়ার কথা এখানে 1 লিটার নাই। আমি যদি বোতলটাকে কাত করি তাহলে 1 লিটার হবে। দেখেন কতটুকু কাত করা লাগছে, 7 ডিগ্রির মতো কাত করা লাগছে। ভালো করে দেখেন 1 লিটার ইঞ্জিন অয়েল নাই এখানে। অবশ্যই ইঞ্জিন অয়েল কেনার সময় একটা প্লেন একটা জায়গায় বসিয়ে লেভেলটা চেক করে নেবেন। আমরা অনেক সময় আমাদের মোটরসাইকেলের দোষ দিই, ইঞ্জিন গরম হয়ে যায়, ইঞ্জিন দ্রুত ড্যামেজ হয়ে গেছে, কিন্তু আসলে আমরা ইঞ্জিন অয়েল কেনার ক্ষেত্রে কখনো চেক করি যে পরিমাণ কোয়ান্টিটি ঠিক আছে কিনা। এখানে মিনিমাম 80 ml অয়েল শর্ট আছে, মিনিমাম 80 ml। 80 ml অয়েল যদি ইঞ্জিনের ভিতরে আমি কম দিই ইঞ্জিন চলবে, কিন্তু যখন ইঞ্জিন চলতে চলতে যখন ইঞ্জিনের আরও 30-40 মিলিলিটার শেষ হয়ে যাবে, তখন প্রায় 100-120 ml যখন তেল বা ইঞ্জিন অয়েল শর্ট পড়বে, তখন ইঞ্জিনের উঠাতে পারবে না, অর্থাৎ পাম্পিং করতে পারবে না, পুরো ইঞ্জিনে স্প্রে করতে পারবে না। সুতরাং এটা কেনার সময় অবশ্যই খেয়াল করে কিনবেন এবং আপনার শখের গাড়িটাকে এভাবে নষ্ট হতে দিবেন না। আমার ভিডিওটি যদি ভালো লাগে, গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।